চ্যানেল এটিভি আমার টিভি সত্যের পথে অবিরাম। দেশ স্বাধীনের পর ষড়যন্ত্র করে মেজর জিয়াউর রহমানের মদদে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল দাবি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের। শুনছেন চ্যানেল এটিভি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশ স্বাধীনের পর ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, আর সেই ষড়যন্ত্রকারীরা 21 বছর আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতার বাইরে রেখেছিল। শুধু তাই নয়, অধ্যাদেশ আর কালো আইন জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে দেয়া হয়নি। বৃহস্পতিবার বেলা 11:30টায় 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মোংলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবন উদ্বোধনের সময় তিনি এমন মন্তব্য করেন। সম্মান এবং মর্যাদা জিয়াউর রহমান এবং বিএনপি দিতে পারে আমার চ্যালেঞ্জ থাকবে, এবং বরঞ্চ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনটাকে ভাঙার জন্য যা যা করণীয় সেই কাজ। সেইখানে বলতে চাই যে আজকে অনেকেই বলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ হলে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার সঙ্গে যারা জড়িত সবাই জিয়াউর রহমানের কাছ থেকে তারা সমস্ত নির্দেশ এবং তাকে সহযোগিতা করার জন্য সবই জিয়াউর রহমান। তার প্রমাণ হলো এই বঙ্গবন্ধুকে হত্যা করার পর আইন করা হয়েছে ইন্ডিপেন্ডেন্টলি যে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, এবং ওই দিন থেকে 1979 সালে পার্লামেন্ট আইন পাশ হওয়া পর্যন্ত যত ধরনের হত্যা যত ধরনের ঘটনা বসে তার কোনো বিচার বাংলার মাটিতে হবে না, এদেরকে বিচার বিক্রি করা হয়েছে। বিভিন্ন এলাকার আবেদন স্বাধীন আবৃত্তি যাতে ওনার থাকতে থাকে সেই কাজটি করার জন্য উনি সেই সময় কালার আইন বাতিল করলেন এবং তাদের সমস্ত সুযোগ সুবিধা তিনি বাদ দিয়ে দিলেন। এই সময়ের মধ্যে 21 বছর আওয়ামী ক্ষমতায় ছিল, এই 21 মাসে বাংলাদেশের কোনো ডেভেলপমেন্ট হয়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এই যে যদি কেউ আমাকে বিশ্লেষণ করে দাঁড়ায় আমি আর আসি হয়েছে কাদের হয়েছে সন্ত্রাস কাদের, ওই বিএনপি যারা কট্টর ঝগড়া বিভিন্ন রাজনৈতিক দলের থেকে ওই দলে যারা যোগদান করেছে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন, এই জনতার ভাগ্যের পরিবর্তন হয়। এ সময় বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী ইজারাদার, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির আবুল কালাম আজাদ, ডেপুটি কমান্ডার শেখ আব্দুর রহমান উপস্থিত ছিলেন। নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। সভায় মোংলার সকল মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।